অন্যদিকে যেমনটা খবর, রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী 30শে ডিসেম্বরই রাজ্যে আসছেন আরএসএস প্রধান। সেক্ষেত্রে তার আপাতত যা কর্মসূচি সম্ভাবনা রয়েছে, প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়ি যাওয়ার কথা রয়েছে তার। আগামী 30শে ডিসেম্বরই রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়ি যাবেন তিনি, এমনটাও কর্মসূচি এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে। আগামী 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস তার বাড়িতে তিনি যেতে পারেন সেই সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের। আগামী 30শে ডিসেম্বরই রাজ্যে আসছেন তিনি। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়ি যাওয়ার যেমন কথা রয়েছে তার, তারই পাশাপাশি কল্যাণ চৌবে তার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আরএসএস প্রধানের। আগামী 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন আরএসএস প্রধান। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছি, মোহন ভাগবত তার রাজ্য সফর, আগামী 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, এখনো পর্যন্ত তেমনটাই খবর সামনে এসেছে। বেশ কিছু কর্মসূচি রয়েছে তার, বেশ কিছু কর্মসূচির সম্ভাবনা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে, সেদিকেও আমাদের নজর থাকবে। আগামী 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার এবং তারই পাশাপাশি প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়ি যাবেন তিনি,